क्लास थ्री इंग्लिश ग्रामर पेज होच्छे 18-19 चैप्टर 4। आज के आबार एखान थेके तोमादे शुरू करछी रीडिंग एंड अंडारस्टैंडिंग पढ़ाबो एवं बोझाबो। देखो शुरू करछी इंग्लिश ग्रामारेर एटिमोलजी अंशे पद ओ शब्द गठन सम्पर्के आमरा परिष्कार धारणा लाभ करते पारी। एकाधिक वार्ड पाशापाशी बसे किभाबे सेंटेंस गठित हय সেই সম্পর্কে সম্যক ধারণা আগের অধ্যায়ে তোমরা পেয়েছো, কিন্তু এই ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে তা এবার শিখতে হবে। সুনীল ইজ এ গুড বয়, এটা একটা পুরোটা সেন্টেন্স এখানে দিয়েছে। উপরে সেন্টেন্সটি পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত। এই পাঁচটি ওয়ার্ড দেখো, একটা হলো সুনীল, ইজ, এ, গুড বয়, এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ড। আর এই ওয়ার্ডগুলি সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করছে, তাই এই ওয়ার্ডগুলিকে সেন্টেন্সের পার্টস বা অংশ বলা হয়। ইংরেজিতে স্পিচ শব্দের অর্থ বাক্য, সুতরাং পার্টস অফ স্পিচ বা বাংলায় পদ বলতে বাক্যের অন্তর্গত এক একটি ওয়ার্ডকেই বোঝানো হয়েছে। বাংলায় যেটা হচ্ছে পদ, ইংলিশে সেটা স্পিচ। সেন্টেন্সের অন্তর্গত ওয়ার্ডের বিভিন্ন কাজ অনুসারে ইংরেজি ওয়ার্ডগুলিকে আটটি ভাগে ভাগ করা হয়। এক একটি ভাগকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। ইংরেজিতে আটটি পার্টস অফ স্পিচ বা পদ আছে, বাংলায় আটটি পদ আর ইংলিশেও আটটি পদ, এটাকে বলছে ওয়ার্ড পার্টস অফ স্পিচ। প্রথমে আছে দেখো নাউন, বাংলায় হচ্ছে বিশেষ্য, প্রোনাউন বা সর্বনাম, অ্যাডজেক্টিভ বা বিশেষণ, ভার্ব বা ক্রিয়াপদ, অ্যাডভার্ব বা বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয়, কনজাংশন বা সংযোজক অব্যয় আর ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। তাহলে এই আটটা ভাগ তোমাদের এটা ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপর দেখো আর একটা দিয়েছে মনে রাখবে, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ কাকে বলে। সেন্টেন্সের অন্তর্ভুক্ত বিশেষ বিশেষ কার্য সম্পাদনকারী প্রতিটি ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলে, এটাও ভালোভাবে মুখস্থ করবে। পিছনের পাতায় এসে দেখো এখানে একটা উদাহরণের মতো দেওয়া আছে। পার্টস অফ স্পিচ এখানে দিয়েছে দেখো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এইভাবে সবটা দিয়েছে। আর এখানে দিয়েছে ফাংশন, এখানে দিয়েছে এক্সাম্পল, উদাহরণ। নাউন দেখো কোনগুলো কোনগুলো নাউন হয়, ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গুণ ইত্যাদির নাম, মানে কোনো কিছু নাম বুঝালেই তখন সেটা নাউন। এখানে দিয়েছে উদাহরণ দিয়েছে দেখো শচীন, সোমা ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখো প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যেটা বসে, মানে নামের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। এখানে দেখো আই, উই, ইউ ইত্যাদি। তারপর দেখো অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। এখানে দেখো গুড, ব্যাড, ইন্টেলিজেন্ট, এখানে দোষ, গুণ, বুদ্ধি এইগুলোর উদাহরণ এখানে দেওয়া আছে। তো ভার্ব মানে ক্রিয়া, যে কোনো কিছু করা বা হওয়া বোঝায়, মানে কোনো কাজ করা, এখানে দেখো কাম, ডু, সিং, ইট ইত্যাদি। অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি, পরিমাণ ইত্যাদি বোঝায়। এখানে দেখো উদাহরণ আছে ফাস্ট, স্লোলি, ভেরি, অলওয়েজ। তারপর দেখো প্রিপোজিশন, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের এই ওয়ার্ডের সাথে সেটির সম্বন্ধ প্রকাশ করে, এটা কিন্তু নাউন বা প্রোনাউনের পূর্বে মানে আগে বসবে। যেমন ইন, অন, আপ এগুলো সব নাউন প্রোনাউনের আগে বসে, প্রিপোজিশন। তারপরে হচ্ছে কনজাংশন, মানে দুটো ওয়ার্ডের মাঝে বসে দুটো ওয়ার্ডকে সংযুক্ত করে, দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সের মাঝে বসে সংযুক্ত করে। এখানে দেখো থ্রু, অল থ্রু, অ্যান্ড, উইদাউট, হ্যাঁ, তারপরে তোমার বাট, এইটা দুটো, এই দুটো ওয়ার্ডকে এরা যুক্ত করে, সেটা হচ্ছে কনজাংশন। আর ইন্টারজেকশন দেখো আনন্দ, দুঃখ, বেদনা, হতাশা ইত্যাদি মনের আকস্মিক অনুভূতি প্রকাশ করে। এখানে দেখো উদাহরণ দিয়েছে যখন খুব আনন্দ হয় তখন হুররে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। আবার অ্যালাস, দুঃখিত, ব্রাভো, সাহসী, ওহ, এইগুলো হচ্ছে তোমাদের ইন্টারজেকশন। তা আজকে এই অবধি পড়া থাক, তোমরা ভালোভাবে পড়ে নেবে।